নমস্কার সবাইকে, আইবিস কর্নারে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বায়ুমণ্ডলের একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। একটা খুব সাধারণ জিনিস যেটা আমরা প্রত্যেক দিন আমাদের চোখে পড়ে, প্রত্যেক দিন আমরা এটা ফিল করতে পারি, এইটা আলোচনা করলে তোমরা সহজেই বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা একটু বেশি সকালে ওঠা পছন্দ করে বা সকালে উঠতে হয়, পড়াশুনোর ক্ষেত্রে সকালে উঠতে হয়। তখন ওয়েদারের কন্ডিশন কীরকম থাকে? অবশ্যই আমরা বাকি দিনের থেকে একটু সকালবেলাটা একটু ঠান্ডা বোধ করি, একটু সূর্যের তাপটা আমরা কম বোধ করি, কারণ তখন সবই সূর্য উদয় হয়। সুন্দর সকালে মৃদুবন্ধ বাতাস আমরা উপভোগ করি, অনেকে বাইরে অনেকক্ষণ বসেও থাকি, অনেকে বাইরে ঘুরি, আকাশ বাতাস সব কিছু দেখি। আবার ঠিক বিকেলের দিকে যখন সূর্যাস্ত হয়, ঠিক ওই টাইমে আমরা আবার একটু স্বস্তি বোধ করি। বিশেষত আমি সামার টাইম অর্থাৎ গরমকালের কথাই বলছি, যে গরমকালে বিকেলটাও আমরা একটু সূর্য গড়ালে একটু ঠান্ডা বোধ করি। এর মধ্যে বাকি দিন অর্থাৎ সারা দিন যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা গরম বোধ করি। কেন গরম বোধ করি? অর্থাৎ সূর্যের তাপে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে বলেই না গরম বোধ করছি? দেখা যায় ঠিক 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত গরমটা অত্যধিক পরিমাণে ফিল হয় আমাদের। এত গরমে মানুষ এতটাই কষ্ট বোধ করে, কেউ কেউ এসির তলায় গিয়ে বসে, কেউ কেউ টেবিল ফ্যান চালিয়ে বসে, কেউ কেউ আবার ঠান্ডা পানীয় খেয়ে থাকে। আমরা জানি 21 মার্চের পর থেকে পৃথিবীর কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ তারপরে 21 জুন আসে কর্কট সংক্রান্তি, অর্থাৎ দিন সব থেকে বড়, আমাদের এখানে রাত সব থেকে ছোট। সূর্যের দেহ থেকে নির্গত মোট শক্তির 200 কোটি ভাগের এক ভাগ ক্ষুদ্র তড়িৎ চৌম্বক তরঙ্গের আকারে বা আলোক তরঙ্গের আকারে প্রতি সেকেন্ডে 297,000 কিলোমিটার বেগে পৃথিবীতে ছুটে আসে। একেই বলা ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল। সূর্য থেকে আগত সৌরশক্তির 200 কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীর দিকে ছুটে আসে। এই এক ভাগকে যদি 100% ধরা হয়, তার প্রায় 35% পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করেই সরাসরি কিন্তু মহাশূন্যে ফিরে যাচ্ছে। এই জিনিসটাকে অ্যালবেডো বলে। বাকি 65% রইল, সেই 65%-এর মধ্যে 14% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প শোষণ করে। বাকি 51%-এর মধ্যে 34% ভূপৃষ্ঠ প্রত্যক্ষভাবে এবং 70% বিচ্ছুরিত রশ্মি গ্রহণ করে পৃথিবীপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায়। এবার পৃথিবীপৃষ্ঠ থেকে বাষ্পীভবনের ফলে 19% বায়ুর পরিচরণ স্রোতের মাধ্যমে 9% উত্তাপ মহাশূন্যতে স্থানান্তরিত হয়ে যায়, আর বাকি 23% তাপশক্তি পার্থিব বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে গিয়ে পৃথিবীর তাপের সমতা বজায় রাখে। তো এখানে টোটাল হলো 51%, তাহলে আসছে 65%, আর বিকিরণ হয়ে ফিরে যাচ্ছে 51%। এইভাবেই পৃথিবীর মধ্যে একটা হিট ব্যালেন্স সামঞ্জস্যপূর্ণভাবে অবস্থান করে। তোমরা এই ছবিটা ভালো করে দেখতে পাচ্ছ, হাই ক্লাউডসের দ্বারা সূর্যরশ্মি রিফ্লেক্ট হয়ে মহাশূন্যে পুনরায় ফিরে যাচ্ছে। এবারে আসছি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে। এর ইংলিশটা দেখতে পাচ্ছ, অ্যাটমসফিয়ার হিটিং প্রসেস। কোন কোন প্রসেসের দ্বারা আমাদের অ্যাটমসফিয়ার উত্তপ্ত হয় সেই পদ্ধতিগুলো জানব। প্রথমেই আসি রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতিতে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি উনুনের ওপর একটা পাত্র বসানো, আর সেই পাত্রে একটা হ্যান্ডেল আছে। দেখতে পাচ্ছি দুপাশ থেকে তাপ নির্গত হচ্ছে। এই পদ্ধতিটিকেই বলা হয় বিকিরণ পদ্ধতি। অর্থাৎ কোনো মাধ্যম ছাড়াই যখন তাপ একটা বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয়, তখন তাকে বিকিরণ পদ্ধতি বলে। যেমন আমাদের সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গের প্রভাবে উত্তপ্ত ভূপৃষ্ঠকে বৃহৎ তরঙ্গরূপে তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এই পদ্ধতিকে বলা হয় বিকিরণ পদ্ধতি। এতে কিন্তু কোনো মাধ্যম ছাড়াই হয়।
এবারে আসি কন্ডাকশন পদ্ধতিতে। কন্ডাকশন পদ্ধতিতে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হচ্ছে সেটা দেখব। ছবিতে দেখতে পাচ্ছি একটা গরমের মধ্যে একটা রডের মতো কিছু একটা রাখা হয়ে আছে। সেই গরম উত্তাপটা সেটা রডের মধ্যে একটা প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত সঞ্চালিত হচ্ছে। এই পদ্ধতিকে বলা হয় কন্ডাকশন। বায়ুমণ্ডল এইভাবেই উত্তপ্ত হয়, যেমন বায়ুর উল্লম্ব সঞ্চারণের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে কন্ডাকশন মেথড বলে। এর পরের পদ্ধতি হচ্ছে কনভেকশন। ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে উত্তাপটা উপরের বায়ুতে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ পাশাপাশি অণুর সংস্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে কনভেকশন মেথড বলা হয়। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার আরেকটি পদ্ধতি হলো অ্যাডভেকশন। এটি কি সেটা জানব। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটলে তাকেই বলা হয় অ্যাডভেকশন পদ্ধতি। যেমন তাপটা কোনো উষ্ণ স্থান থেকে কোনো শীতল স্থানে আনুভূমিক, অর্থাৎ হরাইজন্টালি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে, এই পদ্ধতিকে অ্যাডভেকশন বলা হয়। এটার একটা প্রকৃষ্ট উদাহরণ আছে, আমরা গরম বাতাস লুকে চিনি, লুক বায়ুর কিন্তু আনুভূমিক প্রবাহ ঘটে। আজকে এ পর্যন্তই, আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর অন্যদেরকেও শেয়ার করবে। কিছু জানার থাকলে কমেন্টস করবে। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার তাড়াতাড়ি হাজির হব। সেখানে থাকবে বায়ুমণ্ডলে তাপের তারতম্যের বিভিন্ন কারণসমূহ, সেই বিষয় নিয়ে আমি নেক্সটে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।